আর এইবিলাক রাহুল গান্ধীর ন্যায় অন্যায় এইবিলাক যাত্রাক লৈ সংবাদ মাধ্যমত দুই এটা আলোচনা হয়ে আছে, কততো আমি মানুষ দেখা নাই। এটা জায়গা বিচারি বিচারি আবলা হয়েছে যে কোন জায়গায় বাংলাদেশি মিয়া পোয়া যায়, সেই জায়গায় আহি আছে, আহি থাকিব এইবিলাক জায়গাত আহিব। আর আমি সেইবিলাক জায়গাত রেশন কার্ড বিলাই আছো, আমাক ভোট নিদিয়ে কোনো অসুবিধা নাই, আমি সেই জায়গাবিলাকত রেশন কার্ড বিলাক আর ন্যায় বিচারে, ন্যায় যাত্রা করে। ন্যায় মানে আসলতে ন্যায় এইটাই বিচারে যে গান্ধী পরিয়ালে ভাবে যে তেওঁলোকৰ পরিয়ালৰ বা তেওঁলোকৰ অনুগত একান্ত অনুগত প্রধানমন্ত্রী হব লাগে, সেটা তেওঁলোকৰ ন্যায় বুলি ভাবে। সেই ন্যায়টো নোপোৱাৰ কাৰণে আজি চিঞৰ বাখৰ কৰি ফুৰিছে। তেওঁলোকৰ ন্যায় সেইটোহে, রাইজৰ কাৰণে তো কাম নকৰে। আমাৰ ন্যায়টো হল যে সর্বসাধারণ দুখীয়া মানুহ আমাক ভোট দিয়কে বা নিদিয়কে তেওঁৰ হাতত রেশন কার্ড তুলি দেয়, এই ন্যায় অধিকার মানুষের, সেই আমি দিও। আর ন্যায়টি হল যে গান্ধী পরিয়ালে কেউ প্রধানমন্ত্রী নহব, গান্ধী পরিয়ালের অনুগত মানুষ কেউ প্রধানমন্ত্রী, তার কারণে ন্যায় বিচারি ফুড়ছে। আর ন্যায় বিচারিবর কারণে অসমিয়া খিলঞ্জিয়া মানুষের ওর ন্যায় বিচারিব নয়, গতি যাক মানুষ অন্যায়ভাবে আগ্রাসন করলে মাজত ন্যায় বিচারিছে, বিচারি থাক আমার কবল মানে কথাটা হল যে তো আগ্রাসন করা এসাম মানুষ আছে, সেই সাম মানুষে প্রতি অন্যায় করব চাই থাকে, সেই অন্যায় করা মানুষের মাজতর যুক্ত প্রধানমন্ত্রী হওয়ার ন্যায় সেইটা বিচারি ফুরক। রাইজে যুগে যুগে প্রত্যাখ্যান করেছে, আগতেও প্রত্যাখ্যান করেছে, আর যেতিয়ারপ্রা রাইজে বুঝি পাইছে যে কংগ্রেস সেই ধরনের একটা দল যলে অসমিয়া খিলঞ্জিয়া মানুষের পক্ষ ঠিয় হব নয়, সেই দলটুক তেতিয়াই প্রত্যাখ্যান করেছে। এটা যাফালে গিয়ে থাকক যি নকরক এদিকে দেখা পাইছে যে গলে মানুষের দরজা বন্ধ করে দিয়ে, এটা উজনি মেক্সিমাম ঠাইত যাফালে রাইছে সেইফালে বন্ধ ঘোষণা করেছে, গতি বুঝিয়ে পাইছে যে রাইজে নিজের দোকানখনও বন্ধ করেছে, নেতা চাবলে মানুষ ওলায়, এটা নেতা আহিলে দোকান বন্ধ করা পরিবেশ হয়েছে, গতি সেইটো ন্যায় তো বুঝিয়ে পাইছে কি ন্যায় দিছে মানুষে, সেই ন্যায় কি ধরনের মানে অন্যায় করাকারীসল কি ধরনের ন্যায় দিবলে মানুষ বুঝিয়ে পাইছে। আর এইবিলাক রাহুল গান্ধীর ন্যায় অন্যায় এইবিলাক যাত্রাক লৈ সংবাদ মাধ্যমত দুই এটা আলোচনা হয়ে আছে, কততো আমি মানুষ দেখা নাই। এটা জায়গা বিচারি বিচারি আবলা হয়েছে যে কোন জায়গায় বাংলাদেশি মিয়া পোয়া যায়, সেই জায়গায় আহি আছে, আহি থাকিব এইবিলাক জায়গাত আহিব। আর আমি সেইবিলাক জায়গাত রেশন কার্ড বিলাই আছো, আমাক ভোট নিদিয়ে কোনো অসুবিধা নাই, আমি সেই জায়গাবিলাকত রেশন কার্ড বিলাক আর ন্যায় বিচারে, ন্যায় যাত্রা করে। ন্যায় মানে আসলতে ন্যায় এইটাই বিচারে যে গান্ধী পরিয়ালে ভাবে যে তেওঁলোকৰ পরিয়ালের বা তেওঁলোকৰ অনুগত একান্ত অনুগত প্রধানমন্ত্রী হব লাগে, সেটা তেওঁলোকৰ ন্যায় বুলি ভাবে। সেই ন্যায়টো নোপোৱাৰ কাৰণে আজি চিঞৰ বাখৰ কৰি ফুৰিছে। তেওঁলোকৰ ন্যায় সেইটোহে, রাইজৰ কাৰণে তো কাম নকৰে। আমাৰ ন্যায়টো হল যে সর্বসাধারণ দুখীয়া মানুহ আমাক ভোট দিয়কে বা নিদিয়কে তেওঁৰ হাতত রেশন কার্ড তুলি দেয়, এই ন্যায় অধিকার মানুষের, সেইটো আমি দিও। আর ন্যায়টি হল যে গান্ধী পরিয়ালে কেউ প্রধানমন্ত্রী নহব, গান্ধী পরিয়ালের অনুগত মানুষ কেউ প্রধানমন্ত্রী, তার কারণে ন্যায় বিচারি ফুড়ছে। আর ন্যায় বিচারিবর কারণে খিলঞ্জিয়া মানুষের ওর ন্যায় বিচারিব নয়, গতি যাক মানুষ অন্যায়ভাবে আগ্রাসন করলে মাজত ন্যায় বিচারিছে, বিচারি থাক আমার কবল মানে কথাটা হল যে তো আগ্রাসন করা এসাম মানুষ আছে, সেই সাম মানুষে প্রতি অন্যায় করব চাই থাকে, সেই অন্যায় করা মানুষের মাজতর যুক্ত প্রধানমন্ত্রী হওয়ার ন্যায় সেইটো বিচারি ফুরক। রাইজে যুগে যুগে প্রত্যাখ্যান করেছে, আগতেও প্রত্যাখ্যান করেছে, আর যেতিয়ারপ্রাইজে বুঝি পাইছে যে কংগ্রেস সেই ধরনের একটা দল যলে খিলঞ্জিয়া মানুষের পক্ষ ঠিয় হব নয়, সেই দলটুক তেতিয়াই প্রত্যাখ্যান করেছে। এটা যাফালে গিয়ে থাকক যি নকরক এদিকে দেখা পাইছে যে গলে মানুষের দরজা বন্ধ করে দিয়ে, এটা উজনি মেক্সিমাম ঠাইত যাফালে রাইছে সেইফালে বন্ধ ঘোষণা করেছে, গতি বুঝিয়ে পাইছে যে রাইজে নিজের দোকানখনও বন্ধ করেছে, নেতা চাবলে মানুষ ওলায়, এটা নেতা আহিলে দোকান বন্ধ করা পরিবেশ হয়েছে, গতি সেইটো ন্যায় তো বুঝিয়ে পাইছে কি ন্যায় দিছে মানুষে, সেই ন্যায় কি ধরনের মানে অন্যায় করাকারীসল কি ধরনের ন্যায় দিবলগে মানুষ বুঝিয়ে পাইছে।